হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো কিভাবে অনলাইন থেকে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ডটা ডাউনলোড করতে হয়। আপনারা যারা ভোটার তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু এখনও পর্যন্ত এনআইডি কার্ডটা পাননি, কিভাবে অনলাইন থেকে কার্ডটি ডাউনলোড করবেন, আমি এই ভিডিওতে ডাউনলোড করার সিস্টেমটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি নিজের কার্ডটা নিজেই ডাউনলোড করে নিতে পারবেন। চলুন দেখি ডাউনলোড করার সিস্টেমটা। আমি একটা ব্রাউজার ওপেন করলাম, উপরে লিখে দিলাম এনআইডি, লিখে এন্টার দিলাম। সবার উপরে যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করলাম। আমি চলে আসলাম নির্বাচন কমিশন বাংলাদেশ এ পেজে। এখানে ফর্ম নম্বর সিলেক্ট আছে, এই ফর্ম নম্বর সিলেক্ট রেখে আমি যার আইডি এনআইডিটা ডাউনলোড করে দেখাচ্ছি তার স্লিপ নম্বরটা এখানে লিখে দিলাম এবং বার্থডেটা এখানে লিখলাম। আর এই পাশে যে লেখাটা আছে এই লেখাটা এখানে হুবহু লিখে দিলাম যাতে কোনো রকম ভুল না হয়। ভুল হলে পরবর্তী স্টেপে যেতে পারবো না, এই বিষয়টা খুব কেয়ার রাখবেন। ভোটার তথ্য দেখুন, এটাতে ক্লিক করলাম, এই পেজটাতে আসলাম। এখানে নিচে দেখুন নাম, এনআইডি নাম্বার এগুলো শো করতেছে। আমি এই এনআইডি নাম্বারটা কপি করে নিলাম, এরপর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে আবার লগ ইনে ক্লিক করলাম, এই পেজটাতে আসলাম। এবার ক্লিক করলাম রেজিস্ট্রেশন করুন এটাতে। এবার এখানে এনআইডি নাম্বারটা পেস্ট করে দিলাম, আবার এখানে জন্ম তারিখটা দিলাম, আবার এখানে এই লেখাটা, এই জাপসা করে যে লেখাটা দেখা যাচ্ছে এই লেখাটা হুবহু লিখে দিলাম এখানে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম, এই লেখাটা ভুল হয়েছে, আবার ট্রাই করতেছি। সাবমিট বাটনে ক্লিক করলাম, এই পেজটাতে ভোটার ফর্ম ফিল আপ করার সময় যে তথ্যগুলো দিয়েছি সঠিকভাবে এই তথ্যগুলো এখানে দিতে হবে, সে তথ্যগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেই কার্ডটা ডাউনলোড সিস্টেম দেখাচ্ছি সে কার্ডটার তথ্যগুলো এখানে দিচ্ছি, আপনারা আপনাদের তথ্যগুলো ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করলাম, বার্তা পাঠানো বাটনে ক্লিক করলে এই নাম্বার একটা কোড যাবে, তবে আমি নাম্বারটা পরিবর্তন করে এই কার্ডটা ডাউনলোড করে দেখাচ্ছি। আপনারা যদি নতুন করে ডাউনলোড করেন তাহলে এই নাম্বারটা শো করবে না, শুধু মোবাইল নাম্বার দিয়ে বার্তা পাঠান ক্লিক করলে তাহলে আপনার মোবাইলে একটা কোড যাবে। আমি মোবাইল নাম্বার পরিবর্তন করে দেখাচ্ছি কিভাবে কোডটা পাবো। বার্তা পাঠানে ক্লিক করলাম, এখানে কোডটা লিখে দিলাম, বহাল বাটনে ক্লিক করলাম,
আমি যে কার্ডটা ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছি তার ছবি এখানে শো করছে। এবার এড়িয়ে যান, এই বাটনে ক্লিক করলাম, করলে এরপর ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এনআরআই কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। দেখুন, এ হচ্ছে ডাউনলোড করা এনআরআই কার্ডটা। এইভাবে আপনাদের এনআরআই কার্ডটা ডাউনলোড করে ফেলুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখুন, আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।